সম্মানিত উপস্থিতি আজকের এই মহামারী এটা এক ধরনের মহান আল্লাহ সুবাহান পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ মুমিনদের জন্য মহান আল্লাহ সুবহান মুমিনদেরকে অনেক কিছু দ্বারা পরীক্ষা করে থাকেন এই মহামারী বিপদাপদ তার মধ্যে হচ্ছে একটি যারা এতে ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লা সুবাহা আতলা রয়েছেন তাদের জন্যই জান্নাতের সুশুভ সংবাদ মহান আল্লাহ সুবাহা নাহ আলা বলেন দুই নম্বর সুরা সুরাতুল বাকারা একশো তো পঁচপান্ন নম্বর আছে ওলা নাবলু ওয়াননাকুম বিশ্বাই মিনাল খউফি অলজু ই ওয়ানাকসিম মিনাল আমালী ওয়ালাং প্রতিবাদ সমারথ ওয়াবাসির সবিরেল ওলা নাবলু ওয়াননাকুম অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো বিশাই মিনাল খাউফি কিছু বিষয় দ্বারা এর মাঝে একটি হচ্ছে ফ ভয় ভীতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব অল ক্ষুধা দ্বারা মন্দ দ্বারা খাদ্যের অভাব দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। করবো মিনাল আমাল এবং মাল সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা কমতির দ্বারা কমিয়ে দেওয়ার দ্বারা কোটি কোটি টাকার মালিক হয়েছে সেই কোটি কোটি টাকা থেকেই এক লাখ টাকার মালিক বানিয়ে দেব কোটি কোটি টাকা থেকে লক্ষ টাকায় নামিয়ে দেব এভাবে মালের কমতি করাবো এভাবে মালের ক্ষতি করে করার মাধ্যমে পরীক্ষা করব অর্থাৎ মালের কমতির দ্বারা মালের হ্রাসের দ্বারা আল্লাহ সাহমাত পরীক্ষা করবেন ওয়াল আংফোস এবং নিজের জীবনের ক্ষয় ক্ষতি দ্বারা পরীক্ষা করবেন অসামারত এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করবেন অবাস্যের হে হিনবি যারা এই বালা মুসিবতে এসব পরীক্ষায় মধ্যে থেকেও যারা ধৈর্যহারা হবে না ধৈর্যশীল হবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করুন ও বা তাদের জন্য সুসংবাদ দান করুন যে আল্লাহ সুবাহা নাহু আতালা তাদের সাথে রয়েছে তাদের কোনো চিন্তার কারণ নেই কারণ আল্লাহ সুবাহা নাহু আতালা যাদের সাথে রয়েছেন তাদের আর কোনো চিন্তা থাকতে পারে না মহান আল্লাহ সুবাহা নাহু আতলা বলছেন দুই নম্বর সুরা সুরাতুল বা কাওয়ার একশত নম্বর আয়াতে আমানু হে ইমান দারগন ইস্তাঈন বিশ্বাবলাম তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো সাহায্য প্রার্থনা করো ইন্নাসবিরিন নিশ্চয়ই আল্লাহ সুবাহ নাহু আলাম তাদের সাথে রয়েছেন যারা ধৈর্যশীল অতএব এই মহামারী সংকট এই বিপদাপদের সংকটে এই খাদ্য অভাবের সংকটের সময় যদি আমরা মহান আল্লাহ সব তালার প্রতি ধৈর্য ধারণ করে তার উপর ভরসা করি তাহলে আল্লাহ সব খান বলেছেন ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ রয়েছি আর ধৈর্যশীলদের জন্যই রয়েছে শুভ সংবাদ তাই আমাদেরকে এই মহামারীতে এই বর্তমান এই সংকটের সময়ে আমাদের ধৈর্য হারা হলে চলবে না আমাদের ধৈর্য ধারণ করেই থাকতে হবে ধরি যদি আমরা ধৈর্য ধারণ করে থাকতে পারি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে থাকবেন তো থাকবেনই এবং আমাদের ওপর তার পক্ষ থেকেই রহমত বর্ষিত হবে আমরা তার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হব এবং যারা ধৈর্যশীল হয় তারা সঠিক পথের প্রাপ অধিকারী হয় একথা আল্লাহ সুবহানাহু ওয়া আতলা বলেছেন তিনি বলেন দুই নম্বর সুরা সুরাত বাকারা একশত সাত নম্বর আয়াতে যে উলাইকা আলাইহিম রাব্বিহিম ওয়া ওয়ারহমা এরাই হচ্ছে ওই সকল ব্যক্তি যারা বালা মুসিবতে ভয়ের সময় ক্ষুধার সময় মালের ক্ষতির সময় মহামারীর সময় ফল ফসলের ক্ষতির সময় কঠিন বালা মুসিবতের সময় বিপদাপদের সময় সময় আল্লাহ সুবাহা নাহা প্রতি ধৈর্যশীল হয় আলাইহিম সাল রবিহিম তাদের ওপর তাদের রবের পক্ষ থেকে রহমত বর্ষিত হয় দয়া বর্ষিত হয় মাঘফরাত বর্ষিত হয় করুণা বর্ষিত হয় অরহমা রহমা তাদের ওপরেই রহমত তাদের ওপরেই করুণা তাদের রবের পক্ষ থেকেই উলহায়িকা হুমুল মুহতাদুন আর এরাই হচ্ছে ওই সকল ব্যক্তি যারা সঠিক পথে রয়েছে তার মানে আমরা যদি এই মহামারী সংকটের সময় মহান আল্লাহ সবহা নাহু আতলার প্রতি দৃঢ়ভাবে শক্তভাবে দৃঢ় ইমানের সহিত ধৈর্য ধারণ করতে করে থাকতে পারি তো আল্লাহ সুবাহা নাহু বলেছেন যারাই ধৈর্য ধারণ করবে তারাই হচ্ছে প্রাপ্ত যারাই ধৈর্যশীল হবে তাদের সাথেই আমি আল্লাহ রয়েছি যারাই ধৈর্যশীল হবে তাদের ওপরই তাদের পক্ষ থেকে রহমত তাদের অবর পক্ষ থেকে করুন অতএব আমাদের উৎস হচ্ছে এই কঠিন সংকটাপন্ন সময়ে মহান আল্লাহ সোভা নাহু আতালার প্রতি ধৈর্যশীল ভরসা করে মহান আল্লাহ সোভা প্রতি ভরসা করে তার ওপর বিশ্বাস রেখে এই সময় ধৈর্য ধারণ করে তার সাহায্যের আশায় তার উপর ভরসা করে তার উপর বিশ্বাস রেখে তার কাছে ক্ষমা প্রার্থনা করা তার কাছে বিপদ বিপদাপদ থেকে এই মুসিবত থেকে পানা চাওয়া এবং সর্বদাই ধারণ করে থাকতে হবে এতেই আমাদের জন্য কল্যাণ এতেই আমাদের জন্য মঙ্গল রয়েছে সম্মিত উপস্থিতি তাই আমাদের উচিত এই সংকটাপন্ন সময়ে দিশে না হয়ে আল্লাহর ওপর ভরসা রেখেই ধৈর্য ধারণ করা একান্ত জরুরি ও প্রয়োজন বলে মনে করছি